ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তিতে দেশের সংবিধান নাগরিক অধিকার সার্বভৌমত্ব ঐক্য এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার শপথ নিয়ে সোমবার 76তম স্বাধীনতা দিবস পালন করলো সিপিআইএম কোচবিহার জেলা কমিটি। এদিন সিপিএম কোচবিহার জেলা সদর দপ্তরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। এরপর শ্রমিক কৃষক শ্রেণীর রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআইএম নেতা অখিল প্রামাণিক। সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, রক্ষা করো অর্জিত অধিকার, এই মর্মে এদিন শপথ বাক্য পাঠ করেন উপস্থিত সকলে। এদিন সিপিআইএম কোচবিহার জেলা দপ্তরের সামনে স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা সম্পর্কিত একটি পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন অনন্ত রায় এবং অখিল প্রামাণিক। কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পরবর্তীতে শ্রমিক এবং কৃষক শ্রেণীর লাল পতাকা উত্তোলন করা হয়। এদিন স্বাধীনতা আন্দোলনে তাদের কর্মীদের ভূমিকা সম্পর্কিত একটি পোস্টার প্রদর্শনের উদ্বোধন করেন সন্দীপ অটো লাইন। হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3000 টাকার ছাড়, গ্ল্যামার হ্যালোজেনের উপর পান 2000 টাকা ছাড়, তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইন, পিএন রোড, কোচবিহার। কন্ট্যাক্ট 9823078 পরে আমাদের উপহারটি শ্রমিক শ্রেণীর যে পতাকা, রক্ত পতাকা, শ্রমিক এবং কৃষকের কাস্তে হাতুড়ি তারা সেই রক্ত পতাকা আমরা উৎপন্ন করছি সর্বত্র। আমাদের জেলা দপ্তরে আমরা করলাম এবং স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা সংগ্রামীদের তাদের অনেকের ফাঁসি কাটতে তাদের ভুলতে হয়েছে, অনেকে ইংরেজদের অনেক নিপীড়ন অত্যাচার জেলের মধ্যে তাদের সহ্য করতে হয়েছে, সেগুলো আমরা মানুষের মধ্যে তুলে ধরার জন্য তার একটা প্রদর্শনী আমরা জেলা দপ্তরে করেছি। এটাই হচ্ছে 75তম স্বাধীনতা দিবসে আমাদের সমস্ত পার্টি দপ্তরে